পারিবারিক অশান্তির জেরে নিজের আড়াই মাসের পুত্র সন্তানকে মাটিতে আছার মেরে খুন করল বাবা। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত ডুরকু গ্রামে। জানা গিয়েছে, গত দেড় বছর আগে পুরুলিয়ার টামনা থানার ডুরকু গ্রাম বাসিন্দা সাগর রুইদাসের সঙ্গে বলরামপুর থানার অন্তর্গত ছোট গাদো গ্রামের বাসিন্দা মিহারি রুইদাসের বিয়ে হয়। তাদের আড়াই মাসের একটি পুত্র সন্তান ছিল। ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই জামাই সাগর রুইদাস মানসিক ও শারীরিক নির্যাতন করত তাদের মেয়ের উপর, এমনকি ঠিকমতো খেতে পড়তেও দিত না। সম্প্রতি সেই নির্যাতন আরও বেড়ে যায়, তাই মেয়েকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বাপের বাড়ির লোকজন। সেই মতো বৃহস্পতিবার পুরুলিয়ার টামনা ডুরকু গ্রামে মেয়েকে আনতে শ্বশুরবাড়ি যান তারা। এরপরই জামাই সাগর রুইদাসের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাদের। অভিযোগ, এরপরেই জামাই সাগর রুইদাস মেয়ে মিহারির কোলে থাকা দেড় বছরের পুত্র সন্তানকে কেড়ে মাটিতে আছাড় মারে। বাচ্চাটা কে মারলো? বাচ্চাটাকে আমি দুধ খাওয়াতে ছিলি আর কলটাল নিয়ে আজকে চিড়ে দিলাম। কোনো রাগ ছিল কি বাবার? না। স্বামী আপনাকে আপনার অত্যাচার করতে লাগে? না। হঠাৎ করে কি মানে কেন মানে করলো, মানে কি মনে হয়? কি জন্য সেটা, কি জন্য হঠাৎ করে বললো? কিছু হয় নাই। তাহলে বাচ্চাটা কেন মারলো? আপনি যদি বলেন কিছু, গুরুতর জখম ওই পুত্র সন্তানকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাবা সাগর রুইদাস। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।